কিশোর আর লক্ষ্মী বালুকে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো আরে মা বাবা ছাড়ো না আমি এমন কি ভুল করেছি যে আমাকে টানতে টানতে বাড়িতে নিয়ে এলে ওই জাদুই গাছটা আমাকে মারার চেষ্টা করলো সেটা অন্যায় না কিন্তু আমাকে যে মারার চেষ্টা করলো তাকে আমি মেরেছি বলে সেটা অন্যায় হয়ে গেল তুই এতক্ষণে যেগুলো করেছিস সেটাই অনেক আর এর চেয়ে বেশি কিছু করবি না তাহলে দেখবি আমার চেয়ে খারাপ কেউ হবে না তুই বাড়িতেই থাকবি আরে এই মা বাবাও না কোনোদিন আমাকে বোঝার চেষ্টা করে না সব সময় আমাকেই দোষ দেয়। বালু পরে গিয়ে সবসময় তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই চারিদিকে দেখার পরে সে তারপরে নিজের স্বামী কিশোরের কাছে গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে ঘরের ভেতরে গেল মা যখন বাবার হাত ধরে নিয়ে ঘরের ভেতরে ঢুকছিল বালু এটা দেখে ফেলে মা এইভাবে বাবাকে কেন ঘরে নিয়ে যাচ্ছে বালু তারপরে চুপি চুপি গিয়ে দরজার বাইরে থেকে তাদের কথাগুলো লুকিয়ে শুনতে লাগলো কি গো দেখলে তো বালু কি করেছে এই সব কিছু কিন্তু তোমার এই আদর ভালোবাসার জন্যই হয়েছে তুমি সব সময় চাপা দাও ওর ওর দোষটা তুমি অন্যায়গুলোকে দেখতেই পাও না সব সময় ওকে মাথায় তুলে রাখো দেখেছ আজ কি হয়েছে আজ যদি কীর্তি এসে সঠিক সময় ওর প্রাণ না বাঁচাতো তাহলে কিন্তু ও মারা যেত এবারে কিন্তু ওকে একটু কড়াভাবে শাসন করতে হবে হ্যাঁ লক্ষ্মী তুমি ঠিকই বলেছো ওকে ভালো করে বোঝাতে হবে আবার দেরি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আরে এই মা বাবাও না শুধু শুধু আমাকেই ভুল ভাবছে এই সব কিছু ওই জাদুই আম গাছটার জন্য হয়েছে যাই হয়ে যাক ওকে আমি মেরে ফেলবো কিন্তু আমি কিভাবে করব যদি এরা জানতে পেরে যায় তাহলে তো আমাকে এমন কাজ করতেই দেবে না হুম কিন্তু আমি কি করব হুম ভাবতে হবে যা কিছু করব একটু ভাবনা চিন্তা করে করতে হবে কোনো গন্ডগোল করা যাবে না এইভাবে সে বসে বসে ভাবতে লাগলো রুমে লক্ষ্মী কিশোরকে বলে কি গো তুমি না ওই জাদুই গাছটাকে তুমি চিনতে পেরেছো হ্যাঁ লক্ষ্মী আমি কি করে ভুলতে পারি আমার খুবই ভালো করে মনে আছে ওই রকম পরিস্থিতিতে তখন আমি কি বলবো কিছুই আমি বুঝতে পারছিলাম না সেই জন্য তখন আমি চুপ ছিলাম ওই রকম পরিস্থিতিতে যদি ওই জাদুর গাছের কাছে আমাদের পুরোনো পরিচয় দিতাম তাহলে জাদুর গাছ কি ভাবতো বলতো যে আমি আমার ছেলের সমর্থন নিয়ে কথা বলার চেষ্টা করছি সেই জন্য আমি সেই সময় কিচ্ছু বলতে পারিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে ওই সময় আমি চুপ থেকে খুব বড় ভুল কাজ করেছি এইভাবে কিশোর নিজের মনের কথা বলে তখনই কীর্তি বাইরে থেকে ভেতরে ঢুকে এলো কীর্তি ঘরের ভেতর থেকে কিছু শুনতে পেলো ঠিক আছে আমি এখন বাচ্চাদেরকে আগে ঘুম পাড়িয়ে আসি তারপরে আমরা দুজনে গিয়ে ওই জাদুই গাছের সাথে গিয়ে কথা বলবো তারপরে তুমি যা বলবে তাই হবে তার মানে হলো এতক্ষণ শুধু বালুই ছিল কিন্তু এখন মনে হচ্ছে মা বাবাও ওই জাদুই গাছটার উপরে প্রতিশোধ নেবে এই সব কিছু হওয়ার আগে জাদুই আম গাছকে আমাকে সব কিছু জানাতে হবে মা বাবার পৌঁছানোর আগে আমি গিয়ে আগে ওনাকে সব কিছু জানিয়ে দিই তারপরে কীর্তি রাতের অন্ধকারের পরোয়া না করে ছুটে ছুটে ওই জঙ্গল ধরে যেতে লাগলো জাদুই আমগাস্টার কাছে অন্ধকারে সবকিছু পরিষ্কারভাবে পরিষ্কারভাবে না দেখার কারণে সে একটা গর্তে গিয়ে পড়ে যায় তারপরে ধীরে ধীরে সে ওই গর্তের ভেতরে ঢুকে যাচ্ছিল হে ভগবান আমি এখানে এইভাবে আটকে পড়েছি যদি চেচে সাহায্যও চাই তখন কেউ আমাকে সাহায্য করতেও আসতে পারবে না মনে হচ্ছে আমি আর বাঁচব না এখানে আমি মারা যাব আর ওখানে মা বাবার হাতে ওই জাদুই আম গাছটাও মারা যাবে কীর্তি এটা ভেবে কষ্ট পাচ্ছিল অন্যদিকে বাড়িতে লক্ষ্মী কি গো শোনো না অন্ধকার নেমে এলো কীর্তি তো এখনো বাড়ি ফিরলো না হ্যাঁ লক্ষ্মী আমিও তো সেটাই চিন্তা করছিলাম একটু আগে আমি সমস্ত জায়গা থেকে খুঁজে এলাম কিন্তু কোনো জায়গাতে ওর খোঁজ পেলাম না আরে মা বাবা তোমরা ওকে নিয়ে তো চিন্তা করছো কেন ও ওদের বন্ধু শিরির বাড়িতে গেছিল খেলতে মনে হয় সেখানেই ঘুমিয়ে পড়েছে আরে দেখো না সকাল হতেই ও বাড়ি ফিরে আসবে আর শুনেছি শিরির বাবা নাকি নতুন খেলনা নিয়ে এসেছে মনে হচ্ছে কীর্তি সেইগুলো নিয়েই খেলাধুলা করছে জানো তারপরে মা লক্ষ্মী বালুকে ঘুম পাড়িয়ে দেয় আরে একদিক থেকে ভালোই হয়েছে যে কীর্তি বাড়িতে নেই ওর ঘুম তো খুবই কাঁচা যদি আমাদের শব্দ শুনে বুঝে যেত আমরা কোথাও যাচ্ছি তাহলে তো মুশকিল হয়ে যেত তখনও আমাদের পেছন পেছন জাদুই আমগাস্টার কাছে চলে যেত চলো বালু ঘুমিয়ে পড়েছে এবারে আমরা বেরোই তারপরে লক্ষ্মী আর কিশোর দুজনে মিলে জাদুই আমগাস্টার কাছে গেল তাদের দুজনকে কাছে আসতে দেখে জাদুই আমগাজ বলে কালকে তোমাদের ছেলে আমাকে মারার চেষ্টা করলো আর এখন তোমরা দুজনে এসেছো আমাকে মারতে তোমাদের মধ্যে দেখছি ভালোই শিক্ষা রয়েছে তোমরা কিন্তু সবাই আমাদের উপরে হামলা করছো না আমরা এমন কিছুই করতে আমরা এটা জানতে এলাম যে আপনি কি আমাদের চিনতে পেরেছেন আরে আমি তোমাদের দুজনকে কি করে ভুলতে পারি আমি তো বালুকেও ভালো করে মনে রেখেছি শুধু ওকে একটু ভয় দেখাচ্ছিলাম নীরাজা নামের এক মহিলা ছুটে এসে ওই জাদুই আম গাছটার নিচে পড়ে যায় ঠিক সেই সময় লক্ষ্মী আর কিশোর সেখান থেকে যাচ্ছিল তখনই ওই মহিলাকে পড়ে থাকতে দেখে প্রসব করাতে লক্ষ্মী সাহায্য করে নীরাজা একটা পুত্র সন্তানকে জন্ম দিয়েছিল কিন্তু সে কষ্ট সহ্য করতে না পেরে লক্ষ্মীর হাতে ওই ছেলেটাকে দিয়ে সে মারা যায় শোনো তোমরা অনেক দিন ধরে আমার কাছে এসে সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করছিলে তো নাও এটাকে ভগবানের আশীর্বাদ মনে করে স্বীকার করো ওই জাদুই আম গাছটা ওই বাচ্চাটার মাথায় হাত রেখে নিজের শক্তি তাকে প্রদান করে আমি নিজের সর্বশক্তি ওকে দিয়েছি কিন্তু ও যেদিন আমার কাছে এসে মিষ্টি করে কথা বলবে আমার সঙ্গে সেই দিন থেকেই ওর সব শক্তি কাজে দেবে এবারে তোমরা ওকে নিয়ে যেতে পারো এই রকম বলে গাছ তাদেরকে পাঠিয়ে দিল আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি লক্ষ্মী তারপরে হাত জোর করে জাদুই আম কাছে আশীর্বাদ চাইল জাদুই আম গাছ নিজের হাত লম্বা করে লক্ষ্মীর মাথায় রেখে আশীর্বাদ করে ওই শক্তিগুলোর কারণে লক্ষ্মী জানতে পারলো কীর্তি বিপদে রয়েছে জাদুই আম গাছের চিন্তা হতে লাগলো যাও যাও তোমরা তাড়াতাড়ি গিয়ে কীর্তির প্রাণ বাঁচাও ওর প্রাণের ভয় রয়েছে ও খুবই বিপদে রয়েছে তাড়াতাড়ি ওকে বাঁচাও কিন্তু কেন কি কোথায় ও এইখান থেকে একটু পূর্ব দিশাতে একটা উঁচু অসত্য গাছ রয়েছে সেখানে যাবে সেই গাছটার পাশেই একটা বড় গর্ত রয়েছে কীর্তি সেই গর্তে আটকে পড়েছে তাড়াতাড়ি গিয়ে সাহায্য করো এইভাবে গাছটা নিজের জাদুই শক্তি দিয়ে তাদেরকে সব জানালো লক্ষ্মী আর কিশোর সঙ্গে সঙ্গে কীর্তিকে বাঁচানোর জন্য সেখানে গেল কীর্তি অনেকটাই ওই গর্তে ঢুকে পড়ছিল তারা দুজনে বুঝতে পারছিল না কিভাবে কীর্তিকে বাঁচাবে কিশোর সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা গাছের ডালে উঠে সঙ্গে সঙ্গে কীর্তির হাত ধরে তাকে টানতে লাগলো এইভাবে তার হাত ধরে টেনে তুলে তার মায়ের কাছে তাকে ছুড়ে দেয় তারপরে কিশোর আর লক্ষ্মী জাদুই আম গাছটাকে ধন্যবাদ জানানোর জন্য কীর্তিকে সঙ্গে করে নিয়ে গেল এক জঙ্গলে একটা বড় জাদুই আম গাছ ছিল সেই আম গাছে দুটো জাদুই আম গাছ থাকতো একটা আম ছিল হলুদ রঙের আর একটা ছিল সাদা রঙের তারা দুজনে একে অপরকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করত।। ওই তুমি যতই আমার চেয়ে বয়সে বড় হও না কেন কিন্তু আমার মতো জাদু শক্তি তোমার মধ্যে নেই হুম তোমার মধ্যে আলাদা শক্তি রয়েছে আর আমার মধ্যে আলাদা শক্তি তোমার শক্তি তোমার কাছে আছে আর আমার শক্তি আমার কাছে আমার মধ্যে যে আলাদা শক্তিটা আছে সেটা তোমার মধ্যে নেই আর তোমার মধ্যে যেটা রয়েছে সেটা আমার মধ্যে নেই আমরা দুজনেই নিজেদের জায়গায় শ্রেষ্ঠ আরে আরে অনেক হয়েছে বন্ধ করো তো সব সময় নিজেরা মহান বলে প্রমাণ করো আমি কতবার বলেছি আমার ভেতরে থাকা শক্তিগুলোই তো আমি তোমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি সেই জন্য তোমরা দুজনেই সমান শ্রেষ্ঠ হবে শুধু শুধু কেন ফালতু কথা নিয়ে তর্ক বিতর্ক করো বলো তো এইভাবে জাদুই গাছটা বকা দিয়ে তার জাদুই দুটো আমকে চুপ করতে বলে আমি তোমায় বলেছিলাম না এখানে জঙ্গলে কিছুই পাবে না কিন্তু তুমি জোর করে আমাকে এখানে নিয়ে এলে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি দেখো কিছু পেয়েছি কি হ্যাঁ রে ভাই তুই ঠিক বললি কিন্তু আমাদের প্রতিবেশী কুমার কাকু কি বলেছিল এই পথ ধরে গেলে আমরা অনেক ফল পাবো আমরা হয়তো এখনো সেই জায়গাটাই পৌঁছাইনি দিদি আর কত দূর হাঁটবো বলো তো সকাল থেকে হাঁটছি অর্ধেক জঙ্গল তো আমরা পার করেই ফেলেছি এতক্ষণে যখন কিছু পাইনি তাহলে আগে গিয়ে কি পাবো বলো হ্যাঁ রে ভাই কিন্তু সন্ধে হওয়াতে এখন অনেকটা সময় রয়েছে চল না আর একটু চেষ্টা করে দেখি তার সত্ত্বেও যদি কিছু না পাই তাহলে বাড়ি ফিরে যাব আর কোনোদিন এখানে আসব না এই রকম ভেবে যখন ভাই বোন দুজনে জঙ্গলের আরও ভেতরের দিকে যেতে লাগলো তখনই তারা ওই জাদুই আম গাছটা দেখতে পেল আরে দিদি দেখেছ ওই আম দুটো কত বড় চলো না গিয়ে দেখি চলো চলো হ্যাঁ রে ভাই এই আম দুটো কি বড় তাহলে কি এই আম দুটো জাদুই আম নাকি রে মনে মনে এই রকম ভেবে বাচ্চা দুটো ওই আম গাছের কাছে গেল বাচ্চারা আমি তোমাদেরই মতো কোনো মানুষের অপেক্ষা করছিলাম কিছু মাস ধরে এখানে কেউ আসেনি আজ অন্তত তোমরা দুজনে তো এসেছো। তোমাদের যা লাগবে আমার কাছে চেয়ে নাও তোমরা তার মানে আমরা যা চাইবো আপনি আমাদের দেবেন আরে আমি তো নিজেই বললাম তোমাদের যা লাগবে চেয়ে নাও আমি দিয়ে দেব। তাহলে এত কিন্তু বোধ করছো কেন তাহলে আপনি যখন বলেছেন যা চাইবো আপনি দেবেন তাহলে আমি যা চাইবো দিতে হবে তখন বারণ করলে শুনবো না আরে বাবা এক্ষুনি আমার মা বললো শুধু শুধু কেন সব কথা বলে আমাদের আমাদের সময় নষ্ট করছো ও আচ্ছা তাহলে শুনুন আর জামা কাপড় গুলো রাখার জন্য একটা বড় আলমারি দেবেন আর আলমারিটাকে রাখার জন্য একটা বড় বাড়ি তৈরি করে দিন আর ওই বাড়িটাকে দেখাশোনার জন্য কাজের লোকের দরকার আর সংসার চালানোর জন্য অনেক টাকা লাগবে আর সেই টাকাগুলোর খেয়াল রাখার জন্য আমাদের ভালো করে আরামে রাখতে হবে আপনি বলেছেন আমরা যা চাইব তাই দেবেন এবারে কিন্তু আপনি মানা করতে পারবেন না আরে বাবা তোমরা এমনভাবে জিজ্ঞাসা করেছ না যে আমি চাইলেও বারণ করতে পারবো না কিন্তু তোমরা যেসব জিনিসগুলো চেয়েছ আমার কাছে সেইগুলো দেওয়াটা সম্ভব হবে না কারণ আমি আমার পুরো জাদুই শক্তি আমার সন্তানদেরকে দিয়েছি আমার দেওয়া যাদুই শক্তির ব্যবহার তারা কিভাবে করবে সেটা তাদের উপরে নির্ভর করে যেহেতু আমি আমার সব শক্তি আমার বাচ্চাদেরকে দিয়েছি তাই তোমাদের যা যা জিনিস লাগবে তুমি এদের কাছ থেকে চেয়ে নাও তখন ঝট করে বালু বলে যাদুইয়াম আমাদের কাছে টাকা নেই আর খাবারেরও কোনো জিনিস নেই আমরা কি খাবো এবারে আপনি আমাদেরকে সাহায্য করুন এইভাবে বালু বলে বালুর কথা শুনে ওই জাদুই আম তাদের জাদুই শক্তি দিয়ে অনেক আম সেখানে হাজির করে দিল কীর্তি আর বালু এই চমৎকার দেখে অবাক হয়ে যায় আমি তোমাদেরকে বলবো কোনো কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে পরিশ্রম করো তাহলেই সাফল্য পাবে এই রকম বলে সে নিজের শক্তি দিয়ে আরও কিছু আম সেখানে হাজির করলো এইটা দেখে তো বাচ্চা দুটো আরও অবাক হয়ে যায় খানিক্ষণ পরে বালু বলে দিদি এই জাদুই আম দুটো আমাদের পুরো কথা না শুনেই আমাদের এতগুলো আম দিয়ে সাহায্য করলো আমরা যদি এবারে আরো চাইব তাহলে কি ওরা আরো বেশি দেবে এইভাবে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ওই আমের ঝুড়ি দুটো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ বালুর মাথায় একটা বুদ্ধি এলো তারপরে বালু তার দিদিকে বলে দিদি আমরা যদি প্রত্যেক দিন দুধ খাই বলতো কি হবে দুধ খেলে কি হবে সেটা জানি না তো কিন্তু টাকা উপার্জন করতে পারবো এটা জানি হ্যাঁ কিন্তু মা বাবাকে তো আর ফিরে পাব না এইভাবে কীর্তি বলে পরের দিন বালু একটা কাঠারি নিয়ে কীর্তিকে নিয়ে ওই জাদুই গাছের কাছে গেল তারপরে সে কোনো চিন্তাভাবনা না করে ওই জাদুই আমটাকে কাটতে লাগলো আরে আরে বালু তুই এটা কি করছিস দিদি যেইভাবে এই জাদুই গাছটা আমাদের সাহায্য করেছে আমি চাই না আর অন্যদেরকে সাহায্য করুক তাই তো এই ব্যবস্থাটাই করছি সেই জন্য আমটাকে কেটে ফেলবো। আমি তোমাদের পরিস্থিতি দেখে মায়া করে নিজের বাচ্চাদেরকে দিয়ে তোমাদের সাহায্য করালাম আর তুমি ওদেরকে মারতে এসেছো দেখো এবারে তোমাদের সাথে আমি কি করি এইভাবে জাদুই গাছটা তাদের দুজনকে হুমকি দিল